ভাই তুমি কি করতেছো? এসব রাখো এখন, আমার মন মেজাজ খুবই খারাপ আছে আজকে। কেন কি হইছে? কেন আর কি জন্য মন খারাপ কইছে? মেজাজ খারাপ হইছে কেন বলো তো আমাকে? আমার খুবই মেজাজ খারাপ, তোমাকে আমি মানে বলতে পারবো না। মানুষ কিভাবে নিজেকে, হ্যাঁ আমি কি বোকা? আমি কি বোকা মানুষ আমাকে ভাবছে? আর কে কে তোমাকে বোকা ভাবলো? তোমার মতো চালাক মেয়ে কি দুনিয়াতে আছে নাকি? কি হইছে বলো তো? আমি 10 দিন আগে 100 টাকা দিয়ে একটা টিকিট কিনেছিলাম, লটারির টিকিট। আচ্ছা, কালকে সেটা ড্র ছিল, আমি তো তোমাকে জানাই নাই, ঠিক আছে? কালকে লটারির ড্রতে আমি 1 কোটি টাকা পেয়েছি। কি বলো কি বলো, তাই নাকি? খুব ভালো নিউজ, তাহলে মন খারাপ হয়েছে কেন, রাগ হয়েছে কেন? আমি ভাবছি তোমাকে সারপ্রাইজ দিব, ঠিক আছে? এজন্য আমি আজকে গেছি সেই টাকা তোলার জন্য। তো আমি ভাবলাম যে তোমাকে সব টাকা দিয়ে দিব, আমি তোমার অ্যাকাউন্টে দিয়ে দিব। এখন ওখানে যখন আমি গেছি তখন তারা আমাকে বলে কি এই টাকা নাকি 15% ব্যাট আছে, 15% ট্যাক্স আছে, আরো কিছু চার্জ সব মিলাইয়া তারা 25 লাখ টাকা কেটে নিবে। তা তো ঠিকই, এগুলা তো কাটেই। তারা কি আমাকে বোকা পাইছে? তো এই টাকা দিয়ে তারা মনে করছে যে হ্যাঁ আমাকে যা বুঝাবে আমি সব বুঝবো, ঠিক আছে? আমিও তো তেমন করে মেয়ে না, ঠিক আছে? আমার বাপ মারে সে চিনে, আমি কোন বংশের মেয়ে সে জানে, আমারে ভাবছে যে আমারে বোকা বানাবে। এজন্য আমি ওদের টিকিট, ওই টিকিট ওদের মুখের উপর মাইরে আমি বলছি আমার 100 টাকা ফেরত দাও, ঠিক আছে? আমার দরকার নাই, ঠিক আছে? আমার 100 টাকা ফেরত দাও। তারা ভাবছে আমার খাই ফেলবে, কোনো না, এই যে দেখো আমি আমার 100 টাকা ফেরত নিয়ে আসছি, আর ওদের টিকিট ওদের মুখের মধ্যে মেরে আসছি। আমার কি ভাবছে, আমি কি অমন বংশের মেয়ে নাকি? কোন বংশের মেয়ে ওরা জানে না। ও নো 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 নো।